সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেখাবো কম্পিউটারের ডেস্কটপে মাই কম্পিউটার আইকনটি না থাকলে কীভাবে আনবেন। সবাই স্ক্রিনটি লক্ষ্য করুন, দেখুন এখানে দিস কম্পিউটার বলতে মাই কম্পিউটার আইকনটি দেওয়া আছে। উইন্ডোজ টেনে প্রায় সময় এই দিস কম্পিউটার বা মাই কম্পিউটার আইকনটি থাকে না। এবার এই স্ক্রিনে লক্ষ্য করুন, দেখুন এখানে কোনো আইকন নেই। তো আজকে দেখবো কীভাবে এখানে আপনার আইকনগুলো শো করবেন বা মাই কম্পিউটার শো করবেন। দেখুন স্ক্রিনে লক্ষ্য করুন এখানে কোনো আইকন শো করছে না। এর জন্য প্রথমে আমরা মাউসে রাইট বাটনে ক্লিক করব, এরপর ভিউতে কে নিচে দিকে দেখুন শো ডেস্কটপ আইকন লেখা আছে, শো ডেস্কটপ আইকনস এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন ডেস্কটপের যে আইকনগুলো ছিল সেগুলো এখানে শো করছে। এখানে ভালো করে লক্ষ্য করুন, দেখুন মাই কম্পিউটার বা রিসাইকেল বিন নামে কোনো আইকন নেই। তো এটা আনতে গেলে আমরা প্রথমে চলে যাব পার্সোনালাইজ সেটিংয়ে। এটাতে যাওয়ার জন্য আমরা স্টার্ট বাটন থেকে সেটিং থেকে এই যে পার্সোনালাইজেশন এখানে ক্লিক করব। এভাবে যেতে পারবো। আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে নিচে দিকে দেখুন পার্সোনালাইজ লেখা আছে, পার্সোনালাইজে ক্লিক করে যেতে পারবো। যেভাবে যাই যাব, যাওয়ার পর আমরা দেখুন এখানে অনেকগুলো অপশন শো করছে, ব্যাকগ্রাউন্ড, কালার, লক স্ক্রিন, থিম, ফ্রন্ট, স্টার্ট, টাস্কবার। এখান থেকে আমি থিমে যাব, থিমে যাওয়ার জন্য থিমে ক্লিক করব। থিমে ক্লিক করলে আবার বাম দিকে লক্ষ্য করুন একটা অপশন আছে রিলেটেড সেটিং, এখানে দেখা আছে দেখুন ডেস্কটপ আইকন সেটিং। আমি ডেস্কটপ আইকন সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর এমন একটা বক্স ওপেন হবে, এখানে লক্ষ্য করুন লেখা আছে ডেস্কটপ আইকনস। তো এখানে আপনি দেওয়া আছে দেখুন কম্পিউটার, রিসাইকেল বিন, ইউজার ফাইলস, কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক, আপনার যেগুলো প্রয়োজন সেগুলো তো টিক দিবেন। আমি যেহেতু মাই কম্পিউটার মানে কম্পিউটার আইকন নিতে চাই, কম্পিউটার ক্লিক করলাম, এরপর রিসাইকেল নিব, রিসাইকেলে ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে নিচের দিকে লক্ষ্য করুন দেখুন এখানে দেওয়া আছে অ্যাপ্লাই, এরপর অ্যাপ্লাইতে ক্লিক করব, এরপর ওকেতে ক্লিক করব। এরপর আমি এটা কেটে দিব, দেখুন আমার এখানে রিসাইকেল বিন এবং দিস কম্পিউটার শো করছে। ধন্যবাদ সবাইকে।